वेलकम टू अरफान स्टूडियो भयेर जगते आपनादेर स्वागत। শুনছেন ভয়ের জগৎ অনলি অন আরফান স্টুডিওতে। আমি তাসিন আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটি অনেক স্পেশাল, কারণ আমাদের যিনি অতিথি তিনি অনেক বিশেষ, কারণ এই আরফান স্টুডিওর ফাউন্ডার তিনি, এবং আমরা এখন তার কাছ থেকে গল্পটি শুনব। তিনি আর কেউ নন, তামজিদুর রহমান অপু। তো তামজিদুর রহমান অপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই ভালো আছেন। তো আমরা আজকের এপিসোডটি অনেক স্পেশাল হবে, কারণ আপনি চ্যানেলটির ফাউন্ডার, এবং সেই হিসেবে যেহেতু আজকের এপিসোডটি প্রথম, সেহেতু আমরা চাইবো আজকের এপিসোডটি আপনার মাধ্যমে জমজমাট হয়ে ধরা দিক শ্রোতাদের কাছে। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। আমি সর্বপ্রথম সবাইকেই সালাম দিতে চাই, আসসালামু আলাইকুম। আমার দর্শক শ্রোতা যারা আছেন, আশা করি আমার গল্পটি খুবই পছন্দ করবেন, আর আমার খুব ইচ্ছা যে আপনাদের ভয়ের জগৎ বা ভয়ের অনুভূতিটা আমি আপনাদের সেই ফিলিংটা আমি দিতে পারবো। তো শুরু করতেছি আমার একটা শোনা খুব একটা ভয়ঙ্কর ঘটনা। তো আমার নিজের চাচাতো ভাইয়ের কাছ থেকে যেভাবে শুনছি আমি সেভাবেতে আপনাদের শোনানোর চেষ্টা করতেছি। তো ঘটনাটা 1980-এর দশকের। তো আমার বড় চাচা ছিলেন, তখনকার সময়ে তার বাথরুম বেশিরভাগ দূরেই হতো বাসা থেকে। তো তখন সবাই বাসা থেকে দূরে বাথরুমে যাইতো, তো বিশেষ করে রাত্রে যেতে সবাই মোটামুটি একটা ভয় পাইতো। তো আমার বড় চাচার একটা ছেলে ছিল, বেশ বড়ই ছিল, আমাদের ভাই, আমরা তাকে ভাইজান বলেই ডাকতাম। তা একটা সময় তার খুব সাহস ছিল, সে রাত বেড়াতে এখানে সেখানে সে ঘুরে বেড়াতো, কারণ তখন তার বয়স ছিল, যৌবনের বয়স ছিল। তো সে একদিন বর্ষার সিজনে, সে রাত মেবি তখন 8টা কি 9টা বাজে, তো ওই সময়টাতে সে বাসায় আসতেছে। তখন প্রচুর বৃষ্টি, বৃষ্টিতে এমন এক অবস্থা যে আমার ভাই হাঁটতেছে আর দেখতেছে যে বৃষ্টি পানিতে ভরে গেছে, আর হচ্ছে পাশ দিয়ে মাছ লাফালাফি করতেছে। তো সেই সময়টাতে সে টর্চ লাইট নিয়ে যখন বাসায় ঢুকতেছে, তখন ঢোকার সময় আগে একটু মিস্টেক হয়ে গেছে আমাদের বাসার লোকেশন, বা আমার চাচাদের বাসার লোকেশনটা একটু আপনাদের বলতে চাই, যে আমাদের চাচার বাসার লোকেশনটা হচ্ছে অনেক বড় এরিয়া নিয়ে, কারণ অনেক আগের বাসা। তখন মাঝখানে বিশাল একটা উঠান থাকতো, চারপাশে আমরা, আমার চাচাদের বাসা ছিল। তো বাসাটা যখন ঢোকা হতো, ঢোকার বাম পাশেই অনেক পুরনো একটা ল্যাট্রিন ছিল, বাথরুম ছিল, সেটা আমার দাদাও ব্যবহার করে গেছে। তো সেই বাসার পাশেই একটা নলকূপ ছিল, কল ছিল, যেটাকে আমরা ডিপ টিউবওয়েল বলি। তো ওই কলের পাশে বিশাল বড় একটা নারিকেল গাছ ছিল। তো মানুষ যখন কলে আসতো, তখন ওই নারিকেল গাছ নিয়েও একটা টুকটাক কথা ছিল। তো যাই হোক, ওটা নিয়ে খুব বেশি সেই সময় আর খুব বেশি প্রবলেম হয়নি। তো মোটামুটি এই লোকেশন, আর বাসা থেকে বাথরুমে আসতে যাইতে মিনিমাম 5 থেকে 7 মিনিট লাগতো। তো আমার চাচাতো ভাই যখন বাসায় আসছে, বিশেষ করে সবাই যখন বাসার বাইরে থেকে আসে, তখন সবাই আর কি ফ্রেশ হওয়ার একটা চিন্তাভাবনা করেই থাকে। তো ভাই আসছে, আসার সময় ভাই প্রথমেই কল পড়েই গেছে, তার একটু বাথরুমের আসছে, সে বাথরুমে গেছে। যাওয়ার সময় সে, বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি, তো সে একটা পর্যায়ে বাথরুমে থেকে ভিতরে দেখে যে নারকেল গাছ থেকে সাদা একটা কি যেন একটা ধাপাস করে পড়লো। তো পড়ার পরে সে আসতে দরজা থেকে উঁকি মারে, দেখে যে ওখানে আসলে কিছুই নাই, শুধু একটা শব্দ হলো। তো আমার ভাই ভাবছে যে নর্মালি যে একটা নারকেল টারকেল পড়ছে, এটা নিয়ে আসে, কোনো মন খারাপ করে না, সে টর্চ লাইট মারছে, কিছু নাই, ওকে কোনো সমস্যা হয়নি, এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু আবারও এভাবে তো একটা শব্দ হলো নারকেল গাছ থেকে। তো এবার তার কাছে মনে হলো যে আরও বেশি সাউন্ড। তো আমার ভাই এবার খুব বেশি ভয় পেয়ে গেছে যে এগুলো কী হচ্ছে, এত সাউন্ড হচ্ছে কোথায়, বৃষ্টির ভিতরে, এত ঝুম বৃষ্টির ভিতরেও আমি সাউন্ডটা শুনতে পাচ্ছি। তো বেশ ভালো কথা, ভাইয়ের একটা পর্যায়ে কাজ শেষ হয়ে গেছে, তখন যখন সে বের হবে, তখন হঠাৎ করে তার কলবরে যখন চোখ পড়ে গেল, তখন সে দেখে যে সাদা একটা লাশ কফিনের কাপড়ে জোড়ানো খাটিয়ার উপরে শোয়া। কলবরে সে দেখে এটা খুব ভয় পেয়েছে, সে বরঞ্চ আরও বাথরুমের ভিতরে ঢুকে গেল সেই ভয়। হঠাৎ করে আবার কিছু সময় লাইট মেরে দেখে যে ওখানে কিছু না। আমার ভাই ভাবছে যে এটা নর্মালি, এটা কোনো হ্যালোসিনেশন, স্বপ্নের বিভোরের মধ্যে, হ্যাঁ হ্যালোসিন পড়ে গেছে, হ্যাঁ হ্যালোসিনেশনের ব্যাপারটা হয়তো বা সে বুঝতে পারছে যে এরকম হয়তো বা গভীর রাত করে আসছে, হয়তো বা এগুলো হতেই পারে।
তো একটা পর্যায়ে সে মোটামুটি এখন রেডি পুরো বের হয়ে যাবে। তো ওই মুহূর্তে আসলে যে জিনিসটা দেখছে আসলে দর্শক শ্রোতা কি বলবো, এটা খুবই মর্মান্তিক। আসলে যার সাথে ঘটে যায় সেই সব উপলব্ধি করতে পারে, তো বিশ্বাস করে না করে এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা সত্যি আমার ভাইয়ের নিজের কাছ থেকে শোনা একটা ঘটনা। সে এখনো জীবিত আছে, তো সে যেটা দেখে সেটা আসলে আমি আমার বলতে এখন গাসি হয়ে উঠতেছে, আমার শরীরের পশম খাড়া মানে উপরেও খাড়া হয়ে উঠতেছে, এটা মানে খুবই ভয়ানক একটা ব্যাপার। তো যাই হোক, সে দেখে যে ওখানে আসলেই একটা কফিনের উপরে, একটা খাটিয়ার উপরে একটা লাশ, সেই লাশটা আমার ভাইকে ডাকতেছে যে এদিকে আয় এদিকে আয়। আমার ভাই তো ভয়ে অবস্থা খারাপ, তার শরীরের পশম সব দাঁড়ায় গেছে, সে টর্চ লাইট মারতেছে অথচ দেখে যে কিছু নাই, কিন্তু সে টর্চ লাইট যখন অফ করতেছে তখন দেখে যে খাটিয়া, সে তো হিসেবেই মিলাইতে পারতেছে না যেগুলো আমার সাথে কি ঘটতেছে, আমার টর্চ লাইট জ্বালালে নাই, আবার দেখে যে টর্চ লাইট অফ করলে আসে। দেন সে যখন টর্চ লাইট একটা পর্যায়ে তার কাজ করা শুরু করলো না, কিন্তু পুরো অন্ধকার ঝুম বৃষ্টি হচ্ছে। সবচেয়ে মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শ্রোতারা, সেটা হচ্ছে সে লাস্টটা কফিনটা কিন্তু পুরো এটাই শুকনো ছিল সেই বৃষ্টির ভিতরে। আমার ভাই তো ভিজে পুরা একদম কাক ভেজা যাকে বলে, তো ভাই একটা পর্যায়ে ভাইয়ের টর্চ লাইটটা নষ্ট হয়ে গেলো, ভাই তখন হিতাহিত জ্ঞান সুন্দর মতো একটা অবস্থা, কিন্তু তারপরেও তার অনেক সাহস ছিল বলে সে ওই মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারছে। তো সেই কফিনের কাপড়ে পেঁচানো সে লাস্ট আমার ভাইকে ডাকলে বলছে এদিকে আয়, ওদের না তোর বাবাকে না বলেছি যে তোরা কলপাড় থেকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় তোরা বাথরুম এটা সরিয়ে নিবি, তোরা নিস নেই কেন, তোরা বারবার আমাকে ডিস্টার্ব করতেছিস, তোদের সাহস কত, আজকে তোকে দেখে নেব। তখন আমার ভাই বলতেছে যে আপনি আমার সাথে এরকম করতেছেন, আমার তো খুব ভয় করতেছে, আপনি এগুলো আমার সাথে করেন না, আমাকে বাসায় যেতে দেন। বলতেছে যে আজকে তোর যাওয়া হবে না, আজকে তোর যাওয়া হবে না। ঠিক সেই মুহূর্তে দম করে লাশটা উপরে উঠে গেল, দাঁড়িয়ে গেল। আমার ভাই খুবই এতটাই ভয় পেয়েছে যে ভাইয়ের পাশে মনে হচ্ছে যে চারপাশে 50-100টা লাশ চারদিকে, সে যেদিকে দেখায় দেখেছে সব লাশ আর লাশ। তো একটা পর্যায়ে সে লাশের কফিন যখন মানে কফিন থেকে যখন দাঁড়িয়ে যায় আর লাশটা থেকে যখন কাফনের কাপড় খুলে যায়, ঠিক দেখে যে আমার ভাইয়ের মতো একটা রূপ করে মানে চারপাশে সব দেখতেছে যে সব আমার ভাইয়ের মতো একটা রূপ করে সবাই দাঁড়ায় আছে। আমার ভাই এটা দেখে আসলে নিতেই পারেনি, যে সে এতটাই ভয় পেয়েছে যে আসলে সে নিতেই পারেনি। তো ওই মুহূর্তে আমার ভাই দোয়া দুরুদ যা আছে সব কিছু করতেছে, পড়ার এক পর্যায়ে হঠাৎ করে অনেক দূর থেকে শব্দ আসতেছে যে তুই খুঁজে দেখ এর ভিতরে তুই কোনটা। তখন আমার ভাই আসলে খুবই ভয় পেয়ে গেছে যে সে নিজেই আসলে অথচ তারপরে বলে যে তুই কে তুই তা। তখন তোরা একটা প্রস্তাব দিছিল আমার ভাইকে যে তোরা যদি এই ল্যাট্রিনটা যদি এখান থেকে না সরাইস তাহলে তোদের আমরা বড় ক্ষতি করবো। তো 3 দিনের সময় দিছিল, তো পরবর্তীতে ওই অবস্থাতে আমার ভাই অজ্ঞান হয়ে গেল ওখান থেকে। তারপরে সকালবেলা সেই ঘটনা সবাইকেই বললো, বলার এক পর্যায়ে 3 দিনের দিন আমার চাচারা মনে করছে এটা সম্পূর্ণ একটা ফেক এরম কিছু একটা। তো 3 দিন পরে আবার আমার চাচা স্বপ্ন দেখলো যে সে যদি এসব কিছু না করে তাহলে তার বড় ছেলের অনেক সর্বনাশ হবে, যার সাথে ঘটনাটা ঘটে গেছিলো। তো ঘটনাটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু খুবই দুঃখজনক যে আরও কিছু আপনাদের জন্য এখনো বাকি আছে শোনার। তো সেই সময়টাতে পরের দিন তখন প্রচুর গরম, হ্যাঁ প্রচুর গরম, এতটাই গরম যে তখন তো ওই সময় কারেন্ট ছিল না। তো আমার ভাই রাত করে আসতো সব সময়, আগেই বলেছি। তো ওই সময় যখন সে বাসায় ঢুকে দেখে যে তার মতো করে একটা লোক মানে সাদা কাপড় পরে তার সাথে বলতেছে যে এই এদিকে শোন, আমার ভাই ভয় পেয়ে গেছে, কি রে আমার মতোই একই লোক। ঠিক ওই মুহূর্তে আমার চাচা বাসা থেকে বের হয়ে আসছে। এখন আমার চাচা দুজনকে দেখেই অবাক হয়ে যাচ্ছে, কি রে আমার ছেলে কোনটা। তখন আনফর্চুনেটলি খুবই ভাগ্য দুর্ভাগ্য যেটাই বলি না কেন, তখন যে আসলে নকল লোক ছিল, নকল ভাই ছিল, সেটাকে আমার চাচা নিজের আপন ছেলে ভেবে আসল ছেলেটাকে দূর করে বার করে দিল। দেওয়ার পরে আমার চাচাতো ভাই তো খুবই একটা মুমূর্ষু অবস্থায় চলে গেলো যে এটা আমার সাথে কী হলো। তো সেই মুহূর্তে আসলে আমার চাচা ভাইয়ের সাথে যেটা করতেছে এটা সম্পূর্ণ হ্যালোজিনেশন, এটা সম্পূর্ণ জিনের বা ভূত বলেন যারই এটা তারাই করতেছে। তো একটা পর্যায়ে আমার ভাই খুবই কান্নাকাটি করতেছে, পড়ার সময় হঠাৎ করে রাস্তাতে দেখে যে একটা বুড়ি মহিলা, এতটাই বুড়ি যে আমার ভাই দেখে বলছে যে ইনার বয়স 100 কি 150 হবে, হ্যাঁ সে হেঁটে যাচ্ছে। তো হেঁটে যাচ্ছে, সে আমার ভাইকে বললো যে বাবা তোমার কী হয়েছে, তা সে সব কিছু বলো, বলার পর বলছে তুমি আমার সাথে আসো। পরে সেই বুড়ির সাথে যখন আমার ভাইকে নিয়ে গেল, তখন আমার ভাই বুড়ির সাথে যেতে যেতে দেখে যে বুড়িটাই সেই
যে সেই তিন দিন আগে আমার ভাইরে সে হুমকি দিছিল। তো বুড়ি বলছে যে আজকে তোরে পাইছি, আজকে আর তোর কোনো ক্ষান্ত নেই। তো শেষ মেশ সেই লোকটার চেহারা এতটাই খারাপ ছিল, এতটাই কুৎসিত ছিল যে আমার ভাই দেখে নিজেকে সামলাইতে পারেনি। পরের দিন সকালে আমার ভাইকে একটা তুলো গাছের উপরে পাওয়া গেছিল। তো এটা খুবই দুঃখজনক যে তারপর থেকে আমার ভাইয়ের অনেক জ্বর হয়েছিল, জ্বর আসছিল, নিজে থেকে অনেক অসুস্থ ফিলছিল। মোটামুটি এক মাস লাগছিল সুস্থ হতে। তবে খুবই একটা ভালো বিষয় হচ্ছে যে একটা পর্যায়ে টয়লেটটা ওখান থেকে সরিয়ে ফেলানো হয়, পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। তো ধন্যবাদ আপনাদের সবাইকে এত সময় ধরে আমাদের এই মানে আমার এই ঘটনাটাকে শোনার জন্য। আশা করি নেক্সট এপিসোডটাও আমাদের সাথে থাকবে। ধন্যবাদ আপনাকে তামজিদুর রহমান অপু। অবশ্যই গল্পটা অনেক হন্টেড এবং অনাকাঙ্ক্ষিত, যদিও এগুলো আমাদেরকে অনেককেই কখনো কখনো সম্মুখীন হতে হয় আমাদের অনেককেই। তো আপনার কাছে আমি এটা জানতে চাইবো যে আপনার ভাইয়া যেটা সম্মুখীন হলেন, এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, পরবর্তীতে এটা কেন হলো বা এটার কারণটা কি? এজন্য এ বিষয়ে যারা অভিজ্ঞ, যেমন কি আমরা হুজুর বলেন বা কবিরাজ বলেন, তাদের স্বর্ণাপন্ন এরকম কিছু কি হয়েছিলেন? হ্যাঁ অবশ্যই, আমার চাচা আবার এদিক থেকে খুব ধর্মীয় লোক ছিল। কেননা তখনকার আমলে, 80-এর দশকের আমলে বা তখনকার আমলে মানুষ সবাই একটু ধর্ম প্রাণ ছিল। অবশ্যই এক হুজুরকেই করা হয়েছিল। তো হুজুর বলছিল যে এখানে তাদের বসবাস আছে, তো তোমরা তাদের ডিস্টার্ব করো না, তারা যা বলে আসলে সেটাই করো। তো বেসিক্যালি তাদের বসবাসের স্থানে যদি কেউ ডিস্টার্ব করে তাদের অবশ্যই কষ্ট হয়। তো আমিও দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যদি এরকম কারোর সাথে ঘটে তাহলে সে যেন অবশ্যই তাদের কথা মতো সেইগুলো করে। যদি খুব বেশি সমস্যা না হয় তবে তাদের কিড়িয়ে চলাই সর্বোত্তম, কারণ তারা ডিস্টার্ব খুবই অপছন্দ। অর্থাৎ এইগুলো কোনো তাদের ভাষ্যে এটা জিন বা পুরীর একটা? হ্যাঁ, আমরা যেহেতু মুসলিম তো আমরা সবাই বিশ্বাস করি জিন আছে। তো আসলেই ওইভাবেতেই ওদের বসবাস, আর বিশেষ করে ওদের বসবাস থাকে হচ্ছে পুরনো গাছগাছালিতে, টয়লেটে, ওদের বাসস্থানগুলো এমনই হয়। সো আমরা তাদের থেকে এড়ায় চললে আশা করি আমাদের খুব বেশি ক্ষতি হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্বে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।